বন্ধুরা, সামনে আসতে চলেছে অম্বুবাচী, সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান এই মন্দিরে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2024 সালে 1431 বঙ্গাব্দে অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি, অম্বুবাচী শুরু এবং শেষ কখন হচ্ছে, অম্বুবাচী চলাকালীন আম দুধ খেতে হয় কেন, এই সময় কি কি নিয়ম মেনে চলবেন ও কোন কোন খাবার খাবেন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন, জয় মা কামাখ্যা দেবীর জয়। প্রথমেই আমরা জেনে নেব 2024 সালে অম্বুবাচী কবে, প্রবৃত্তি ও নিবৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বুবাচীর প্রবৃত্তি বা শুরু হবে 22 জুন 2024 বাংলার 7ই আষাঢ় 1431 বঙ্গাব্দে শনিবার সকাল 8:45 পর থেকে। শ্রী শ্রী দেবী অম্বুবাচীর যাত্রা, অসমের শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপূজা ও মহামেলা আরম্ভ হবে এই দিনে, 22 জুন শনিবার। অম্বুবাচীর নিবৃত্তি বা শেষ হওয়ার সময় 25 জুন 2024, 10ই আষাঢ় 1431 বঙ্গাব্দে মঙ্গলবার রাত্রি 9:08 পরে। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িত রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। চলুন একে একে সেইগুলি জেনে নেওয়া যাক। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে মনে করা হয়। আষাঢ় মাসে মৃগ রাশির নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন, তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাচীর সঙ্গে জড়িত আছে বহু আচার অনুষ্ঠান। এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করে থাকেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। তিন দিন পর অম্বুবাচীর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ দিয়ে শুরু করা হয়। কি কি নিয়ম মেনে চলবেন? অম্বুবাচীর মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলেন শাস্ত্রবিদরা। এই নিয়ম মেনে চলতে পারলে জীবনে শান্তি বজায় থাকবে, পূর্ণ হবে সকল মনস্কামনা। অম্বুবাচী ব্রত পালনের নিয়ম জেনে নেওয়া যাক। অম্বুবাচী ব্রত পালনের নিয়মও কিন্তু বেশ জটিল। আগুনে তৈরি কোনো খাবার খাওয়া যায় না। অম্বুবাচী পড়ার আগে যে ফল কিনে রাখা হয় সেই ফলই খেতে হয় এই তিন দিন। প্রয়োজনীয় জলও আগে থেকে তুলে রাখা হয়। এই সময় আবহাওয়া থাকে আর্দ্র, বেশিরভাগ দিনই বৃষ্টি হয়। যেহেতু আদ্যাশক্তির ঋতুচক্র হয় তাই এই সময় বৃষ্টিপাত বেশি হয়। এবার জেনে নেওয়া যাক এই সময় কি কি খাবেন। অম্বুবাচী শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই এর মধ্যে একদিন অবশ্যই আম দুধ খান। শাস্ত্র মতে শরীর ঠান্ডা রাখতেই এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়েছে। গরমের অন্যতম ফল হল আম। বর্ষা মানেই সাপের উপদ্রব, আর তাই অনেকেই মনে করেন এই সময় দুধ আর আম খেলে দেবী খুবই তুষ্ট হন, ফলে সাপেরও ভয় থাকে না আর গরমের হাত থেকেও অনেকটাই রেহাই পাওয়া যায়। তাই অম্বুবাচী শেষ হলে প্রথমেই ঠাকুরকে নিবেদন করুন এই দুধ আর আম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে আপনারা পুজো করতে পারেন, তবে ঠাকুর ছোঁবেন না, অম্বুবাচীর কয়েকদিন ঠাকুর ছুঁতে নেই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, যেতে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।